আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি 2 টুকরা তেজপাতা দিয়েছি, 2 টুকরা এলাচ, 2টা লং, আর রসুন পরিমাণ মতো, 1/2 মুখ পেঁয়াজ কুচি, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ রাঁধুনি মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1.5 চা চামচ জিরার গুঁড়া, আর লবণ স্বাদ মতো। তেলটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি 1/2 কাপেরও কম দিয়েছি সরিষার তেল। সয়াবিন তেল দিয়ে রান্না করলেও হবে। এগুলো সব ভালোভাবে একসাথে মিক্সড করে নিব। আপনারা কম বেশি সবাই লাউ দিয়ে মাংস মাঝে মাঝে রান্না করে খান। লাউ দিয়ে গরুর মাংসটা কিন্তু মজাই লাগে। লাউটা পরিষ্কার করে ধুয়ে কেটে সাইড করে রেখেছি মোটা মোটা করে, দেখবেন ওইভাবেই কাটলে লাউটা ভালো হয়। লাউর ভিতরে একটা আলুও দিয়েছি মোটা করে। এখানে 500 গ্রামের একটু বেশি মাংস আছে। সবসময় আমি লাউ আর মাংসের ভিতরে একটু সাদা আর কালো সরিষা 1 চা চামচ অ্যাড করি, এটাই আমার মনে হয় টেস্ট আর একটু বেশি আসে। এটা আমার একান্তই ব্যক্তিগত, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। সবসময়ই চেষ্টা করি কম মশলাপাতি দিয়ে রেসিপি শেয়ার করতে। এতদিনে হয়তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝে গিয়েছেন। এবার আমি প্রেশার কুকারে দিয়ে 80% সিদ্ধ করে নেব। 5 থেকে 6টা বাসি দিলেই হয়ে যাবে। আর এদিকে লাউটা ভাজতে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি লাউটা ভাজবো মাংসের তেল দিয়ে। এদিকে বাসি দেওয়া হয়ে গেছে, এবার হাওয়া ছাড়লে আমি তেলটা এই যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে লাউটা দেখ 5 থেকে 7 মিনিট ভেজে নিব, ঢেকে ঢেকে ভাজবো। প্রথমে 5 মিনিট ঢেকে ভাজবো, এখানে লবণ দিব না। 5 মিনিট ভাজার পরে যে পানিটা বের হবে শুকিয়ে যাবে, তারপরে যে লবণ দিব, না লবণটা বেশি সবজির ভিতরে ঢুকে যাবে। এখানে আমি হলুদও দিব না, ওই তেল দিলেই লাউটার কালার এসে যাবে। 5 মিনিট পরে যখন লবণ দিয়ে ভাজবো তখন আরও 5 মিনিট ভাজবো। সবসময় আমি আমার নিজের মতো চলতে ভালোবাসি। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার এই সেম রেসিপিটি ফলো করে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অসাধারণ টেস্ট। আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন রেসিপি আছে, আপনারা অবশ্যই সবগুলা দেখার চেষ্টা করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি আপনাদের ফ্যামিলির সাথে রান্না করে শেয়ার করবেন, খাবেন এবং সবাইকে খাওয়াবেন, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। আমি আমার নিজের রান্না বলে বলছি না, আমার প্রত্যেকটা রান্নাই কিন্তু হিট, এইভাবে ফলো করে রান্না করলে বুঝতে পারবেন। অনেক দিন পরে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। যাই হোক, এই যে লাউটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছু সময় আমি ঢেকে রান্না করব। প্রথমে আমি ওই ঢাকনাটা দিয়ে রান্না করছিলাম কিন্তু হাওয়া বের হয়ে যাচ্ছিল, তারপরে আমি স্টিলের ঢাকনা দিয়ে রান্না করছি লাউটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লাউতে যখন লবণ দিবেন ভেবে দিবেন, কারণ মাংসে লবণ দেয়া থাকে। আমি এখনও এটা 10 থেকে 15 মিনিট রান্না করব, কারণ মাংস একটু সিদ্ধ হতে বাকি আছে, লাউটাও সিদ্ধ হবে। এইভাবে ঢেকে ঢেকে 15 মিনিট মতো রান্না করব। 15 মিনিট রান্না করার পরেই মাংস লাউ সব সিদ্ধ হয়ে যাবে। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখেন সব সিদ্ধ হয়ে গেছে, তবু আমার রান্না কমপ্লিট হয়নি, আর একটু রান্না হবে, এখনও পাতলা আছে। এটা নামানোর আগে আলাদা করে একটু পেঁয়াজ ভেস্তা করে ওর ভিতরে দিয়ে দিতে পারেন। নামানোর আগে কাঁচামরিচ দেবেন ফ্লেভারের জন্য। এটা দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষের দিকে, এভাবে কিছুক্ষণ আলগা করে ফুটিয়ে নিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে এটুকু ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে আর একটু ফুটাবো, যখন একদম একটু ঘন ঘন এসে যাবে তখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর আত্মীয় স্বজনের মাঝে
শেয়ার করার অনুরোধ রইল, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে আমার রান্না হয়ে গেল সুস্বাদু মজাদার লাউ আর গরুর মাংস। আপনাদের অবশ্যই অবশ্যই বাসায় রান্না করার অনুরোধ রইল, এটা রান্না করে খাবেন অবশ্যই, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। এই যে আমার এবার মাংস রান্নাটা শেষ, আমি নামিয়ে ফেলছি, আবারও ফিরে আসব। ভুলেই গেছি, আমি কিন্তু লাউতে আলাদা করে পানি দিইনি, ওই মাংসের ওই পানি ঝোল ওইতেই সিদ্ধ হয়ে যাবে। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।